সুপ্রিয় দর্শক আনন্দ বেদনার কাব্য অনুষ্ঠানে স্বাগত একত্রিশ মার্চ দু হাজার পনেরো বাংলাভিশন নবম বর্ষ পূর্তি করে দশম বর্ষে যাত্রা করছে আজকে সেই উপলক্ষে আমরা হাজির করেছি আমাদের প্রিয় তিনজন মানুষকে নাম বললেই যাদের পরিচয় বলা হয়ে যায় আমাদের এখানে উপস্থিত আছেন ফরিদুর রেজা সাগর আছেন রিয়াজ চিত্রনায়ক রিয়াজ তারপর মোস্তাফা সরার ফারুকি কেমন আছেন আপনারা সাগর ছিলাম হ্যাঁ ভালোই পারছি সর ভাই কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের প্রথম প্রশ্ন সাগর ভাইয়ের কাছে আপনি বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের যাত্রাটা সামনে থেকে দেখেছেন আজকে দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আমরা আপনাদের চোখ দিয়ে আমাদের এই স্যাটেলাইট টেলিভিশনের বর্তমান অবস্থা এবং এই যাত্রা সামনে করণীয় এটা একটু দেখতে চাই আপনি যদি একটু যাত্রার সময়টা বলেন আজকে এত বছর পরে ক্রাইসিসগুলো ঠিক ক্রাইসিস মনে হচ্ছে না কারণ আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো কারণ তোমাদেরও দশম বর্ষের গুলো পড়তে যাচ্ছ সুতরাং ক্রাইসিসটা শুরু সময় কী ছিল আর আমাদের দেশে এই বেসরকারি টেলিভিশন স্যাটেলাইট টেলিভিশন একেবারেই একটা নতুন জিনিস ছিল সুতরাং শুধু যে সরকারের দিক থেকে নানারকম সুবিধা বা অসুবিধা যাই বলি শিল্পীদের কাছ থেকে কিন্তু নানা রকম অসুবিধার সম্মুখীন আমরা হয়েছিলাম কারণ তখন একটাই টেলিভিশন ছিল বাংলাদেশ টেলিভিশন অনেক শিল্পীকে আমি বলতে শুনেছি যেখানে বাংলাদেশ টেলিভিশন রয়েছে সেখানে কেন আমি স্যাটেলাইট টেলিভিশনে অনুষ্ঠান করবো তারপরে যখন আস্তে আস্তে এই অনুষ্ঠানগুলো দেশের বাইরে দেখা শুরু হলো বিজ্ঞাপন দাতারা বলতো যদপুরে গিয়ে দেখেছে আপনাদের চ্যানেল দেখা যায় না কারণ তখনও কেমেল সিস্টেমটা অত ডেভেলপ করেনি সেই কারণে কিন্তু যখন পুরো জিনিসটা বড়ো হয়ে গেল শিল্পীরা বিজ্ঞাপনদাতাটা সবাই বুঝতে পারলো যে শুধু বাংলাদেশে না দেশের বাইরেও অনেক জায়গা থেকে টেলিভিশন দেখা যাচ্ছে এবং সেটা কিন্তু একটা অনেক বড় প্লাস পয়েন্ট ছিল শিল্পীরা এসে বললেন যে আমার বোন অমুক জায়গায় থাকে দেশের বাইরে আমার ভাই থাকে বাবা থাকে কিংবা আমার মেয়ে থাকে আমার একটা অনুষ্ঠান দেন যে তা দেখতে পারে যায় হ্যাঁ সেইভাবেই সেইভাবেই কিন্তু আসলে এগিয়ে যাওয়াটা আর আরেকটা জিনিস হলো যে টেলিভিশন প্রোগ্রাম আমরা যারা বাংলাদেশ টেলিভিশনে প্রোগ্রাম করে বড় হয়েছে টেলিভিশনে যদি আমরা বিটিভিতে প্রোগ্রাম করার সময় যেতাম পোশাক কী পরতে হবে কে কোন পোশাক পরবে কখন আসতে হবে নাটক হলে এতদিন রিহার্সাল গানের প্রোগ্রাম হলে আমি প্রযোজকদের পুরো গান মুখস্থ করতে দেখেছি কারণ শর্ট কাটতে হবে এখন তো এরকম কিছু নেই হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমরা ওইটাতে আসছি তারাই একটু সরভাই ভাইকে জানতে চাই সরভাই আপনার কাছে জানতে চাই যে তখন একুশে টেলিভিশনে আপনার প্রত্যাবর্তন প্রচার হয়েছে টেরিস্টোরিয়াল চ্যানেল বাংলাদেশ টেলিভিশন ছিল এর মধ্যে এটিএন বাংলা চ্যানেলায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনার তখন কি মনে হতো স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটা আসলে কোন দিকে যাবে আমার তখন সত্য কথা বলতে গেলে আমার টেলিভিশনে কাজ করা শুরুটা আসলে এক ধরনের কী বলে আমার অক্ষমতা ঢাকার চেষ্টা অক্ষমতা এই অর্থে যে আমি ছবি বানাতে চাইতাম কিন্তু আমাদের এখানে ছবির যে প্যাটার্ন এবং ছবি বানাতে গেলে বা লগ্নিকারকের কাছ থেকে টাকা পেতে গেলে যে চক্করের ভিতর দিয়ে যেতে হয় সেই চক্করের ভিতর দিয়ে যাওয়ার মতো যোগ্যতা আমার ছিল না তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে তাহলে আমি কি করব। তখন একুশে টেলিভিশন যখন আসলো আমরা ওখানে কাজ করতে শুরু করলাম আমার তো আমি তখন চিন্তা করলাম ওকে আমি এখন সিনেমা বানাতে পারছি না তো এটা যদি গল্প বলার মিডিয়ামই হয় তাহলে আমি এই টেলিভিশনে যে সুযোগটা পাচ্ছি এটাকে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করি এটাতে আমি আমার সবচেয়ে ভালোভাবে বলার চেষ্টা করি আমার ক্ষমতা যতটুকু আছে এবং এটা করতে করতে দেখি না আমার যদি দুশো জন দর্শক তৈরি হয় তাহলে দুশো জন তৈরি হোক যদি জন জন হয় হবে আস্তে আস্তে বাড়বে না যে এটা একসময় লক্ষ লক্ষ মানুষের কাছে আমাদেরকে নিয়ে যাবে ফলে টেলিভিশন আমার জন্য একটা খুবই স্পেশাল জায়গা আমার হৃদয় আছে এখন তো বেশ বড় বড় লেভেলেই আসলে দর্শকদের কাছে রিচ করতে পারি রিয়াজ ভাই আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই ধরুন ফিল্ম তো বড় মাধ্যম আমাদের এখানে ফর্ম্যাট ডিফারেন্ট হলো আসলে টেলিভিশন তো যেটা বললেন যে আসলে ফিল্মের দিকে এগোনোর চর্চাটাই আমাদের নি নির্মাতারা মনে করে থাকেন আপনার দৃষ্টিতে তখন কেমন ছিল এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে যাত্রাটা যাত্রাটা আমার সেক্ষেত্রে আমার মনে আছে তখন আমি এটিএনের সাথে মফুজ ভাই আমরা তখন প্রাণের চেয়ে প্রিয় একটা ছবি করছি তখন এটিয়েনেরই ছবি এটিয়েন ছবিটা প্রযোজনা করেছিল হনুন ভাই ছিল ডিরেক্টর মরহম ভাই প্রতিনিয়ত গান প্রচার হতো আমরা দেখেছি যে চোখের পলক পড়ে চোখের পলক তখন আমার কাছে মনে আছে যে প্রথম মাহফুজ ভাই তার অফিসে বসে আমাকে বলল এখানে তুমি শুটিং করো একটা কলম দিল এই কলমটা আমার খুব পছন্দের কলম এই কলম দিয়ে তুমি শটটা দাও এবং আমি তখন আসলে বুঝতে পারিনি যে কি করতে যাচ্ছে মাহফুজ ভাই আমার কাছে মনে হচ্ছে ছবি বানাচ্ছে ঠিক আছে কিন্তু প্রাইভেট চ্যানেল বা কিন্তু কিছুদিন পরে যখন দেখলাম যে পড়ে না চোখের পলক গান সমান এটিএন বাঁচছে তখন আমার কাছে মনে হলো যে হ্যাঁ একটা ভেরি নাইস একটা উদ্যোগ মাহুজ ভাই নিয়েছে এবং এর পরের পর চ্যানেল এবং আমার ধারণা ছিল যে বিটিভির পাশাপাশি চ্যানেলগুলো করবে এই যে তখন আমরা 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 কাজ করতাম পত্রিকাতে শুনতাম যে চ্যানেলাই রিসিভার দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় কানেকশান দিচ্ছে এবং আমরা ভাবতাম যে এত কষ্ট তারা কেন করছে এত কষ্ট আপনারা কেন করতেন মানে আপনার স্বপ্নটা কী ছিল যখন স্যাটেলাইট টেলিভিশন যাত্রা শুরু করে তখন কিন্তু আমাদের চোখের সামনে পুরো জিনিসটা কি সেরকম কোনো ছবি ছিল না যারা আমাদের ছবি দেখাবে তাদেরকে তো দাঁড় করিয়ে দিতে হবে যে এইভাবে লাভ কি হচ্ছে গানটা চ্যানেলে বারবার বেজেছে যেটা অন্য ছবির ক্ষেত্রে হতো না একটা চ্যানেল প্রযোজিত ছবি গানটা বারবার বেজেছে বারবার নতুন নায়কের ছবি এসছে অন্যরা বলেছে যে আমরা নতুন নায়ক কাঁদছি আপনি দেখেন সুতরাং টেলিভিশন কিন্তু সেই সাপোর্টটা দেয় বন্ধুর মতো টেলিভিশন সবসময় কারো পাশে থাকে সেটাই কারণ এই যে আমাদের যারা কেবেল অপারেটার আছেন ওই সময়ে ও তাদের যদি সেই সহযোগিতাটা আমরা না পেতাম তারা যদি সাহস করে না ঢুকতেন এবং কেবেলে আমাদের অন্যান্য যে আমরা হিন্দি ছবি বা অন্যান্য ছবি দেখতাম বা এর সঙ্গে সঙ্গে যখন মার্চ করে গেল বিষয়টা তখনই আসলে একটা নতুন অধ্যায় তৈরি হলো দশম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে বাংলা ভিয় এই জায়গায় এসে আপনার হিসাবটা কিরকম আমরা কতদূর আসতে পেরেছি এখন টেলিভিশন বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে বাংলাদেশের টেলিভিশন প্রাইভেট টেলিভিশনগুলো একটা মিথের সঙ্গে লড়াই করছে সেই মিথটা হচ্ছে বাংলাদেশের টিভি কেউ দেখে না এটার সত্যতা আছে এটার এটা আবার এটা এক ধরনের অপপ্রচারের অংশ এটা একই সঙ্গে মিথ্য হওয়া বটে ফলে এটা একটা জটিল অবস্থা ধারণ করেছে এখন এইটা এই চ্যালেঞ্জটা এই মিথের সঙ্গে লড়াইটা যেমন একটা একটা দিক আর একটা দিক আছে আমাদের টেলিভিশন চ্যানেলগুলোর প্রোগ্রাম টিমগুলো আসলে কতটা পারফর্ম করছে এটা একটা দিক দেখার দিক আমি যখন দুই হাজার তিনে একানব্বই তিনে আমি একটা সিরিয়াল করবো আমি আনিস ভাই তখন সার ভাইয়ের সঙ্গে মিটিং করছিলাম আমাদের প্রডিউসারের সঙ্গে দেখেন ইট ওয়াজ লাইক এ বিগ চ্যালেঞ্জ ফর আস তখন আমি আনিস ভাই বললাম ঠিক আছে বাংলাদেশের টিভি চ্যানেল লোকে দেখেন ওকে লেস টেক আপ চ্যালেঞ্জ আমরা কী করবো আমরা বড় যে হেরে যাবো আর তো কিছু হবে না চলেন আমরা লেস স্টার্ট ডুইং দিস তখন আমরা যেটা করলাম যে দেখেন এটা মার্কেটিং খুব সহজ টুল এবং শুধু মার্কেটিং না এটা পরিচয়ের জন্য খুব জরুরি ব্যাপার একটা হচ্ছে আরেকজন খেলোয়াড় যে জায়গায় ভালো আপনি ওই জায়গাতেই ভালো হওয়ার চেষ্টা করার দরকার নেই আপনি আপনার ইউ ইউ মাস্ট প্লে টু ইউর স্ট্রেংথ আপনার শক্তির জায়গাটা আপনি খেলেন অথবা আপনি আপনার শক্তির জায়গা আবিষ্কার করে এটা তৈরি করেন তৈরি করেন ফলে হবে কি ইন্ডিয়ান চ্যানেলে সে যেটা পাবে আপনার এটা দেখলে সে অন্য একটা জিনিস পাবে আপনার এটাতে যেটা পাবে সেটা সে ইন্ডিয়ান চ্যানেল খুঁজে পাবে না তখন আমরা চিন্তা করলাম ওকে আমরা আমাদের কন্টেন্টের ওপর জড়তে এবং কন্টেন্ট হতে হবে আমরা লেস ফোকাস অন হিউমার এবং এই হিউমারটা হচ্ছে লোকাল হিউমার মানে আমাদের আমাদের পরিবারে আমাদের মধ্যবিত্ত জীবনে আমি দেখি যে আশেপাশে হিউমারে ভরা আর আনিসুলক নিজেও একজন হিউমারাস মানুষ তো ফলে তখন আমরা চিন্তা করলাম ওকে লেস ফোকাস অন দ্যাট এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা স্টাইলিস্টিক্যালি আমরা একটু রিয়ালিস্টিক থাকার চেষ্টা করি এই সিরিয়াল মানে যে ইউ হ্যাভ টু গো হাই আপ ইউ হ্যাভ টু বি লাইক মেলোড্রামা যেটা ইন্ডিয়ান সিরিয়ালগুলো করছে আমরা এটাতে যাবো না একদম উল্টাটা থেকে আমরা নিজেদের উদাহরণ দিয়ে বুঝতে পারি যে আপনি যদি কন্টেন্টের দিকে নজর দেন এবং আপনার কন্টেন্টের যদি লোকাল টাচ থাকে এবং যেটা অন্য চ্যানেলে পাবে না হাজার ঝড়ের মধ্যেও আপনার লোকে দেখবে এবং সেটার জন্য আপনাকে টাকা দিতে হবে এটার সম্পূরক একটা জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো কি এখন আসলে সে টাকাটা দিচ্ছে কিনা এই প্রশ্নটা আমি সাগর করতে চাচ্ছিলাম আর কি আপনার মাঝখান থেকে ঘুরে আসছে ইয়া শিওর প্লিজ কয়টা বিষয় আসছে ধরেন এটা তো আসলে আমরা আমাদেরকে এই অভিযোগের মধ্যে পড়তে হয় যে আমাদের কনটেন্ট ডেভেলপ করতে পারছি না আমরা বাজেটের জন্য তো সার্বিকভাবে যতগুলো চ্যানেল আছে আপনার অবজারভেশনটা কি চ্যানেলগুলোর আয় কিন্তু শুধুমাত্র বিজ্ঞাপন আমাদের বিজ্ঞাপনের বাইরে আয় করতে হবে যেটা পৃথিবীর সব দেশের চ্যানেলগুলো করছে কোন দেশের চ্যানেলে দেখা যায় না যে এতগুলো বিজ্ঞাপন চলছে তা আমাদের করতে হবে কি যে কেবল অপারেটার যেটা আমরা সবাই বাসায় যে কেবল লাইন নেই সেখানে আমরা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা দিই কিন্তু এই টাকার থেকে বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেল কোনো টাকা পায় না আমি যদি একটা সহজ কথা বলি যে যদি এক কোটি দর্শক এই মুহূর্তে বা এক কোটি বাড়িতে কেবল লাইন রয়েছে যদি দশ টাকা করে কেউ দেয় আমি চ্যানেল আয়ের কথাই বলছি চ্যানেল আয়ের জন্য যদি দশ টাকা দেয় তাহলে আমি মাসে দশ কোটি দশ কোটি টাকা পনেরো পার্সেন্ট ভেটি দিয়ে দেবো পনেরো পার্সেন্ট কেবল অপারেটার বন্ধুকে দেবো সাত কোটি টাকা আমার গ্যারেন্টেড থাকবে এবং আমি যদি ভালো অনুষ্ঠান না করি তাহলে দশ টাকা তুমি দেবে না কিন্তু তোমার ভাষা থেকে কিন্তু সাত কোটি টাকা যদি আমার গ্যারান্টিড থাকে তখন ফারুকের মতো নির্মাতা কিংবা রিয়াজের মতো নির্মাতা যখন এসে যা বলবে আমি কিন্তু সেটা সাপোর্ট দিতে পারবো কারণ টাকাটা আমার কাছে কিন্তু এখন আমি সেটা পাচ্ছি না আমার একটা অনুষ্ঠান তৈরি করার পর সেটা আমার বিজ্ঞাপন দাদাকে বলতে হয় যে ফারুক হিসেবে এটা তৈরি করেছে এটা এরকম নেন সেটা হলে হবে না আমাদের কিন্তু এই অভিযোগটা অনেকটা কেটে এসছে যে আমরা কিন্তু অনেক চ্যানেলের বাজেট বেড়েছে আবার পাশাপাশি এই এতগুলো টেলিভিশন চ্যানেল আমরা কি আসলে আপনি যেটা বলছেন যে কন্টেন্টের দিকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত প্রত্যেকেই তো চায় তার ভাবনা থেকে ভালো কন্টেন্টটা দিতে তাহলে আমাদের প্রবলেমটা কোন জায়গায় গত দশ বছরে আমাদের টিভি ইন্ডাস্ট্রি যেভাবে ফুলে ফেঁপে বেড়েছে এটা খুব ইমপ্র্যাকটিক্যাল বাংলাদেশ পঁচিশটা চ্যানেলের জন্য মানে বাজার না পঁচিশটা চ্যানেলের কন্টেন্ট ডেভেলপ করার মতো ক্রিয়েটিভ আমাদের নাই বা পঁচিশটা চ্যানেলের কন্টেন্ট ডেভেলপ করার মতো ক্রিয়েটিভ ভারতেই নাই মানে পঁচিশটা ভালো চ্যানেল চালানোর মতো কন্টেন্ট ভারতে নাই একশো কোটি লোকের দেশে একটা চ্যানেল তখনই সে নতুন কন্টেন্ট ডেভেলপ করার দিকে চেষ্টা করবে যখন তার সে দেখবে পুরোটাই প্রতিযোগিতার উপর যেমন সাবস্ক্রিপশন আমার কত লাখ হবে এটা নির্ভর করছে আমি কন্টেন্ট কি বানাচ্ছি তার উপর আমার বিজ্ঞাপনদাতা আমাকে কী বিজ্ঞাপন দেবে এটা নির্ভর করছে আমি আমার প্রোগ্রামটা ভিউয়ারশিপ কত তার উপর এটা যখন ঘটবে তখন কন্টেন্ট ভালো তৈরি হবে এটা হচ্ছে মানে বাস্তবতা স্ট্যাটিস্টিক্স ইউটিভি যদি তাকাই এমনকি যদি আমরা অনলাইনে মানুষ যত কথা বলে সেদিকে তাকাই এন টিভিতে তাসান তিসার অনেকগুলো প্রোডাকশন গেছে সুপার ডুপার হিট বাংলা ভিশনের আরমান ভাই সিরিজ সুপার ডুপার হিট সেকেন্দার বক্স সুপার ডুপার হিট ইফ ইউ ক্যান রিয়েলি ডেভেলপ এ কন্টেন্ট দেন পিপল উইল ওয়াচ ইট আপনার যদি কন্টেন্ট না থাকে লোকে তো এটা দেখবে না আমাদের এখানে চব্বিশ ঘন্টা অনুষ্ঠান চালালে তার মধ্যে আট ঘন্টা অন্তর্কে সিনেমা চালাতে হয় চালাতেই হয় এবং এই যে টেলিভিশন রেটিং পয়েন্ট আমরা যা দেখেছি যে সিনেমায় আমাদেরকে ওই রেটিং পয়েন্টে এগিয়ে রাখে আবার আমাদের যারা সিনেমার নির্মাতা তারা বলছে যে আমরা নাকি চলচ্চিত্রকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে দেখি না আপনি কি তাই মনে করেন সিনেমা অবশ্যই আমি মনে করি যে আমাদের অনেক চমৎকার একটা ইতিহাস ছিল আমাদের প্রিভিয়াস আমরা সিনেমা হিসাব করেছি বা আমাদের আগে যারা করেছেন তারা অনেক ভালো ছবি করেছেন কিন্তু রিসেন্টলি এসে হয়তো সিনেমার সেই জায়গাটা আমরা দেখছি না বলা হচ্ছে বাংলা সিনেমা চলে না কিছু পত্রিকা কিছু টিভি চ্যানেল বা আমরাই মনে করেন এই জিনিসটা তৈরি করে দেওয়া হচ্ছে এক ধরনের রিউমার ছড়িয়ে দেওয়া হচ্ছে এক ধরনের আপনার হ্যাশট্যাগ তৈরি করে দেওয়া হচ্ছে যে বাংলা ছবি চলছে না বাংলা ছবি চলবে না ভালো কেউ নাই ভালো ছবি হচ্ছে না এটা আমাদের মনে মনে একটা মাইন্ডসেট হয়ে যাচ্ছে হলের পরিবেশ ভালো না যদিও পরিবেশ সেরকম ভালো করার জন্য আমরা কিন্তু উদ্যোগই নেই উদ্যোগী হইনি কিন্তু আমরা বলেই যাচ্ছি খালি বলেই যাচ্ছি আমরা আসলে বলতে খুব পছন্দ করি এই অর্থে আমার কাছে মনে হয় যে ভালো কিছু লোক দরকার যেমন সাগর ভাই এই পর্যন্ত চ্যানেলে যে কতগুলি ছবি বানিয়েছে আমি নিঃসন্দেহে বলবো এটা অনেক বড় একটা উদ্যোগ চ্যানেলে নিয়েছে সো এরকম করে যদি আমাদের পঁচিশটা ছাব্বিশটা চ্যানেল সে যদি আরও পাঁচটা চ্যানেলে উদ্যোগ নিত তারা যদি চমৎকার কিছু ছবি বানাতো পাশাপাশি অনেক ভালো রেজাল্ট আপনি ভালো বলেছেন এখন তো অবশ্যই সিনেমার অবস্থাটা ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে সেটা সাগর ভাই বলে ইমপ্রেস বলেন তাদের একটা উদ্যোগের কারণেই আমরা বলতে পারি পাশাপাশি আরও অন্যান্য উদ্যোগ আছে আমরা একটা বিরতিতে যাব বিরতির আগে আমরা একটু বলে নিতে চাই যে আমরা এরপর আসবো একটা অংশে যেখানে হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ কতটুকু জরুরি সুপ্রিয় দর্শক আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে তারপর আমরা কথা বলবো আমাদের এই আনন্দ বেদনার কাব্য অনুষ্ঠানে ফিরে এসে সুপ্রিয় দর্শক আনন্দ বেদনার কাব্য অনুষ্ঠানে আবারও স্বাগতম আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় তিনজন ব্যক্তিদের সঙ্গে ফরিদ সাগর মোস্তফা সার ফারুকি এবং চিত্রনায়ক রিয়াজ বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করেছিলাম ব্যক্তিগত যোগাযোগ কতটা জরুরি আমরা যেটা দেখতে পাই চ্যানেলের সঙ্গে প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা কলাকুশলী একটা ব্যক্তিগত লেভেলেও যোগাযোগ আছে সেইটা কিন্তু আমরা অনুসরণ করি আমি পজিটিভ অর্থে বলছি আমরা চেষ্টা করি সেই জায়গায় পৌঁছাতে তো সেইটাই কি চ্যানেলায় বড় শক্তি বলে মনে করছেন নিশ্চয়ই চ্যানেলে না টেলিভিশনেরও আমাদের যে স্যাটেলাইট টেলিভিশন একটা বড় শক্তি সেটা যে আমরা সবাই একটা পরিবার এই পরিবারের শব্দটার উপর কিন্তু চ্যানেল আই খুব খুব গুরুত্ব দিয়েছে এবং সত্যিকার অর্থে চ্যানেলে সেটা মনে করে যে যারা এই অঙ্গনে কাজ করছে তাদের সবাই কিনে চ্যানেল আই তাদের শক্তিতে আমরা সুতরাং সবসময় আমরা তাদের সাহায্য সহযোগিতা পাচ্ছি এবং সুখে দুঃখে তাদের সৃষ্টিতে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং একই কথা যেটা তুমি বললে যে এটা অনুকরণ করার চেষ্টা করছে সবাই ওটা অন্য করোনা একসাথে আমরা চলার চেষ্টা করছি যেমন তুমি চলার চেষ্টা করছো যে আমরা যা ভাবি যেভাবে করি শিল্পীদের সাথে সম্পর্ক রাখা সেটা কিন্তু ব্যক্তিগতভাবে তুমিও করো তাহলে আপনার কাছ থেকে আমরা একটা মূল্যায়ন চাই যে আমরা দশম বর্ষে পদার্পন করেছি আপনার দৃষ্টিতে বাংলা ভিশনের দুর্বলতা কোনগুলো বাংলা ভিশনের শক্তি কোনগুলো বাংলা ভিশন বা যে কোনো চ্যানেলের দুর্বলতা এবং শক্তি দুটোই কিন্তু ক্যামেরার ওপারে বসে রয়েছে দর্শকরা দর্শকরা যদি দেখে তাহলে তুমি শক্তি না দেখলে তুমি কোন পর্যায়ে আছে এটা বলা যখন পা দিয়েছে টেলিভিশন চ্যানেল যদি চলতে থাকে বা টেলিভিশনের পর্দায় কেউ যদি দু বছর বা তিন বছর সিনেমা যেটা হয় না প্রোগ্রাম করে যেতে পারে তাহলে সে অবশ্যই ভালো বলেই সে ঠিক আছে নয়তো কিন্তু তার টিকার কোনো সুযোগ ছিল না তুমি ইচ্ছে করলে তোমার খালো ভাই বোন কেনে টেলিভিশনের পর্দা দিতে পারবে না সুতরাং ধন্যবাদ যদি থাকো দশ বছর তাহলে এটা বুঝতেই হবে যে কিছু না কিছু শক্তি রয়েছে ধন্যবাদ আমরা এবার আপনার সেই ইয়েতে যে আমাদের সঙ্গে আসলে আমাদের পাশের পার্শ্ববর্তী দেশগুলোর সম্পর্ক কী হওয়া উচিত বলে আপনি মনে করছেন আমি মনে করি এটা আমাদের জন্য এখন একটা খুব জটিল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং খুব বার্নিং কোয়েশ্চেন আমাদের সামনে আমাদের দেশে সারাক্ষণ বলা হয় আরে তোমাদের প্রোডাকশন তো আমিও এখনও টি টেলিভিশনের লোক না যেহেতু আমি শেষ আট বছর টিভিতে কাজ করিনি যারা করছে তার কিও এটা শুনতে সারাক্ষণ আমাকে এটা শুনতে হয়েছে এখন এই যে যারা আমাদের প্রতিষ্ঠানগুলো বলেছে তোমাদের এটা ভালো না তুমি ভারতেরটা তো খুব কত ভালো তাদের অবগতির জন্য একটা ছোট্ট উদাহরণ দে এই দিন উদাহরণ আমি জানতাম না আমাকে তাহসান লিঙ্কটা পাঠিয়েছে হাফিংটন পোস্ট সম্বন্ধে আমরা জানি যে এটা খুবই র্যাডিক্যাল একটা কাগজ সারা দুনিয়াতে হাফিংটন পোস্টকে খুব গুরুত্ব দেওয়া হয় হাফিংটন পোস্টে একজন ইন্ডিয়ান ভদ্রলোক লিখেছেন মুম্বাইতে থাকে মোস্ট প্রভাবলি সরোজিত আয়ার নাম যে সারা দুনিয়ার সময় এসছে এখন বাংলাদেশের দিকে তাকানোর যে এদের এখানে নাটক নামে একটা নতুন জনরার জন্ম হয়েছে যে যেটা টেলিফিল্ম আসলে কিন্তু ওরা নাটক নামে ডাকে এবং এইটা এত বেশি রিয়ালিস্টিক এত বেশি ইন্টারেস্টিং এত বেশি ইন্টারোসপেক্টিভ এবং এইটা একদমই নতুন ঘরানার একটা জিনিস এবং এটা নিয়ে একটা বিশাল লেখা লিখেছে সেখানে ওই ভদ্রলোক আমাদের পুরনো কাজগুলো নিয়ে আলোচনা করেছে আমরা শুরু থেকে কি করেছিলাম আমাদের কাজের স্ট্রেংথ কোথায় সব আলোচনা করে শুধু আমার না অনেক ইয়াং ছেলেদেরও এখন প্রশ্ন হচ্ছে দেখেন আপনি এত হিনমন্যতায় ভুগেছেন যে আপনি আপনার দেশের একটা মানুষের মধ্যে প্রশংসা করতে গেলে আপনার কলম কাঁপে কিন্তু ওই পাশ থেকে যখন প্রশংসা আসে তখন আপনি বুঝেন ও আচ্ছা তাহলে আমার প্রশংসা করছে তাও এটা খুব বেশি গুরুত্ব দেয় না সিনেমার ক্ষেত্রে যদি বলি বাংলাদেশের এই কথা শুনতে শুনতে আমি টায়ার্ড সারাক্ষণ বলতো না ও পপুলার ওদের সিনেমা ঠিক সিনেমা হয়ে ওঠে না আর উল্টা দিকে এই মে মাসে ফোর্স ইন্ডিয়া ম্যাগাজিনে মিনাক্ষী শেড্ডে নামে একজন ভদ্রমহিলা আছেন উনি বার্লিন ফেস্টিভ্যালের কনসালটেন্ট এবং এই এই সাউথ এশিয়ান অঞ্চলে উনি খুব বিশিষ্ট স্ক্রিপ্ট ডক্টর মানে বিভিন্ন ছেলেদের স্ক্রিপ্ট মনিটরিং করে ট্রেনিং দেওয়া এবং খুবই ইন্ডিয়ার যত বড় কুতুব রাজ ওরা কাশ্যপ এভরি ওয়ান রেসপেক্ট হার ভেরি হাই উনি একটা লেখা লিখেছেন যে সাউথ এশিয়ান সিনেমা নিয়ে যে আমার মনে হয় আমাদের যে বড় একটা দেশ এই বড়ো দেশ ভারতদের সময় এসছে আশেপাশের ছোট প্রতিবেশীর দিকে একটু তাকানোর তখন ও আমাদের টেলিভিশন ছবিটা রেফারেন্স দিয়ে বলেছে যে এই ছবিটার দিকে তাকালে উনি বুঝতে পারবে যে কীভাবে একটা ছবি একই সঙ্গে অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় এবং ক্রিটিক্যালি রিচ বানানো যায়

ফলো করার সুবাদে এখানে এসে আমরা একসাথে কথা বলছি আমি বলবো এটা বাংলাদেশের একটা চমৎকার একটা স্ট্রেংথ আজকে আমি সামে একটু যোগ করি যে তোমাদের বাংলাদেশের নিচে যে লেখা রয়েছে দৃষ্টি জুড়ে দেশ তোমরা কি কোনো ফোন চিঠি মিমেইল কোনো কিছু পেয়েছো যে আপনি দেশের বাইরে কথা বলেন এটা বাদ দেন না তাহলে তোমরা কিন্তু তোমাদের যে ধ্যান ধারণা দেশকে দেখাবে সেটা দেখাচ্ছ আমাদের সবগুলো চ্যানেলে দেশপ্রেম দেশের মানুষের কথা খুব খুব বেশি করে থাকে যে আরমান ভাই সিকান্দার বক্স লং মার্চ রেড সিগনাল অয়ের গল্প ফরমালিন আবার ওদের অনুষ্ঠানের মধ্যে আপনার প্রবাসী মুখ ফ্রন্ট লাইন আমি এখন কি করব আমার আমি নানা রকম ইয়েতে আমাদের কিন্তু লোকে কিন্তু এটুকু বলতে পারে যেটা সরব বলেছেন তো সেইটা আমরা মনে করি যে আমরা প্রপার রাস্তা দিয়ে এগোচ্ছি আপনার কি মনে হয় যে আমরা বাংলা এই নবম বর্ষ পূর্তি এবং দশম বর্ষে পদার্পণে বাংলা ভিশনের দুর্বলতা কোনগুলো শক্তি কোনগুলো শক্তিটার জায়গাটা আমি আবার বলছি বাংলা ইতিমধ্যেই তার একটা এটা একটা এক্সাইটিং চ্যানেল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে আমি মনে করি আমাদের টিভি চ্যানেলগুলোর একটা ভাবার সময় আসছে যে একটু সিরিয়ালের মধ্যে বৈচিত্র্য কীভাবে আনা যায় আমি মনে করি আমাদের সিরিয়ালগুলো আসলে হ্যাজ বিকাম রিয়েলি বোরিং এবং দ্বিতীয় একটা জায়গায় বলতে চাই যেটা আগেই বলেছিলাম বিজ্ঞাপন আমি জানি বিজ্ঞাপন বিরতি কেন লম্বা হয় কারণ চ্যানেলের আয় নাই আয় বাড়াইতে হবে ভাই আমি এই জন্য বিজ্ঞাপন দিই এই যে এই যে ভিওয়ারশিপ পাউন করা সাবস্ক্রিপশান বিজ্ঞাপনের রেটটা বাড়ানো ভালো প্রোগ্রামের জন্য এটা না করলে বিজ্ঞাপনের অত্যাচার ইজ রিয়েলি টু মাচ এটা বড় দুর্বলতার জায়গা রাইট সাগর ভাই তাহলে আমরা আপনার কাছে এই প্রশ্ন করতে চাই যে একটা টেলিভিশন চ্যানেলে ফিকশন নন ফিকশনের পরিমাণ কেমন হওয়া উচিত এটা আমরা আপনার কাছে জানতে চাইবো তার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছি আমরা ফিরে এসে আবার কথা বলবো আমাদের এই বিজ্ঞজনদের সঙ্গে যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে সুপ্রিয় দর্শক আমরা আবার ফিরে এলাম কাব্য অনুষ্ঠানে আপনার কাছে একটা একটা প্রশ্ন ছিল যে টেলিভিশন চ্যানেলে ফিকশন এবং নন ফিকশন কি পরিমাণ হওয়া উচিত যেটা সরবর কথা তো এসছে যে নাটক বেশি হয়ে যাচ্ছে কিনা আমাদের প্রত্যেকটা চ্যানেলে দেখা যাচ্ছে নাটক করছে কিন্তু নন ফিকশনের বেলায় একটু পিছিয়ে পড়ছে কীরকম হওয়া উচিত সররের একটা কথা বলেছে সেটা হলো যে কেউ কাউকে যদি নকল করে বা কেউ কাউকে অনুকরণ করে তাহলে হবে না পঁচিশটা চ্যানেলের কিন্তু বিভিন্ন রকম ভাবে আসতে হবে

যে নন ফিকশন বা ফিকশন কি পরিমাণে কারণ থেকে সবাই বলেছে 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 টেলিভিশনে সবচেয়ে বড় শক্তি মানুষকে একজন নির্মাতাকে তার যে নির্মাণ শৈলী সেটা একসাথে এত দর্শক পৃথিবীতে আর কোন মাধ্যমে দেখতে পারে নিঃসন্দেহে আমরা আমাদের শেষ প্রশ্নে চলে আসি আপনার কাছ থেকে শুরু করব। যে এখন যদি কোনো একটা ছেলে সে খুলনা চট্টগ্রাম সিলেট বা যেই জায়গায় থাকুক টেলিভিশন চ্যানেলে তার ক্যারিয়ারটা তৈরি করতে চায় আপনার কি মনে হয় আসলে তার কি প্রস্তুতি থাকা উচিত এখন আমরা যেটা দেখছি মনে করেন এখন প্রচুর টিভি চ্যানেল প্রচুর কাজ হচ্ছে প্রচুর নাটক তৈরি হচ্ছে প্রচুর টেলিফিল্ম তৈরি হচ্ছে প্রচুর সিনেমাও তৈরি হচ্ছে এবং সব জায়গাতে একটা নতুন মুখ দেখছি যে কিনা আমরা দেখতে দেখছি যে হয়তো অভিনয়টা সেরকম কিছু না বা কোথায় জানি উচ্চারণে প্রবলেম রয়েছে একটা রয়ে গেছে একটা আঞ্চলিক স্বরে কথা বলছে একটা অন্যরকম কিছু করার চেষ্টা করছে এতে করে হচ্ছে যে দেখতে যে হয়তো আমার কাছে ভালো লাগছে না আমি আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি ভালো লাগছে না আমার কাছে হয়তো নির্মাণশৈলী অনেক চমৎকার কিন্তু অভিনয়টা ভালো লাগছে না সো একটা নতুন ছেলেকে যদি আসতে চায় সেরকম ইনস্টিটিউশন করো যেমন সাগর ভাইদের একটা ইনস্টিটিউশন আমি আছে আমি জানি উনি চেষ্টা করছেন তো এরকম আরও বেশ কিছু বাংলাদেশ সরকারও চেষ্টা করছে একটা ইনস্টিটিউশন হচ্ছে আস্তে আস্তে কিন্তু জাহাঙ্গীরনগর হচ্ছে কিন্তু এটা আরও ব্যাপকভাবে হওয়া উচিত যেন ওই ছেলেটা অ্যাটলিস্ট কিছু বেসিক জিনিস নিয়ে আসতে পারে আজকে রাস্তা থেকে আপনি বা যে কোনো জায়গা থেকে ছেলেকে হুট করে দাঁড়াই ক্যামেরার সামনে বললেন তুই অভিনয় করো যেটা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে যে তার মধ্যে অনেক প্রতিভা থাকা সত্ত্বেও শুরুটা যেহেতু ভালো হচ্ছে না ছেলেটা বা মেয়েটা হারিয়ে যাচ্ছে সো এদেরকে একটা গ্রুমিং থাকতে হবে বা যেমন মনে করেন যে বিভিন্ন প্রোগ্রাম যে রিয়েলিটি শোগুলো থেকে সব ছেলে মেয়েরা আসছে তাদের কিছু গ্রুমিংয়ের কারণে তারা কিন্তু খুব ভালো করছে কিছু গ্রুমিং দরকার এই জিনিসগুলো হলে আমার কাছে মনে হয় যে একটা নতুন ছেলে শুরু করতে পারে রিয়াজ ভাই তো ক্যামেরার সামনের মানুষ তাই উনি ক্যামেরার সামনে পরামর্শটা দিলেন আপনি একটু বলবেন যে ক্যামেরার পেছনের কেউ যদি মনে করে যে সে এখন সামনে ফিল্ম করতে চায় টেলিভিশন করতে চায় তাহলে তার প্রস্তুতিটা কি হওয়া উচিত আমার একটাই কথা বলবার আছে যে এখন কিন্তু যে দুনিয়া এই দুনিয়াতে এখন তুমি এখানে বসে যে ছবিটা বানাচ্ছ তোমাকে কমপ্লিট করতে হবে ইতালির একটা ছেলে বসে এই মুহূর্তে ক্যান ফেস্টিভ্যালের জন্য যে ডকুমেন্ট শর্ট ফিল্মটা বানাচ্ছে তার সঙ্গে ফলে এখানে তুমি বাই এনি চান্স তুমি বলতে পারো না আমি তো অনেক দুর্বল গরিব দেশ গরিব বলে কিছু নাই ডিজিটাল মিডিয়া এখন সবাইকে গণতন্ত্র সমান করে দিয়েছে তুমি যা যা দেখতে পাচ্ছ প্রস্তুতি পর্বে সেও তাই দেখে বড় হয়েছে ফলে এখন তোমাদেরকে ওইটার সাথে কমপ্লিট করার জন্য তৈরি হতে হবে যে তোমাদেরকে আসলে এখন বিশ্ব জয় করার কথা ভাবতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে বিশ্ব গেলে ওয়ান সিম্পল থিং যেটা আমি সবসময় বলতে চাই প্রচুর ছবি দেখতে হবে এবং পড়তে হবে এখন পড়াটা তো সহজ কিন্তু সেই পড়ার প্রবণতাটা একটু বোধহয় হালকা কমেছে বা পড়ার ঢংটা চেঞ্জ হয়েছে আমার মনে হয় পড়ার প্রবণতাটা বাড়ানো উচিত আমরা আপনার কাছে জানতে চাই যে একজন টেলিভিশনে কাজ করা টেলিভিশনের ম্যানেজার টেলিভিশনের হেড হেড হওয়া বা টেলিভিশনের ভবিষ্যতে সে যদি টেলিভিশনের টপ ব্যক্তিতা হতে চায় তার এখনকার প্রস্তুতি কী হওয়া উচিত ফারুকী যে কথাটা বলেছে ওটা সূত্র ধরে আমি বলি আমাদের সময় লেখাপড়ার বাইরে এই ধরনের কাজ যদি করতে হতো কি করতে হতো আমার একজন শিক্ষক আমাকে একদিন কাগজে লিখে দিয়েছে তোমাকে এটার একটা মন্ত্র দিয়ে দিলাম যেটা করতে হবে আমি দেখলাম কাগজে আমাদের লেখা আছে পড়ো এবং পড়ো কারণ তখন বই ছাড়া আর কিছু ছিল না কিন্তু আজকে দু হাজার পনেরোতে যে বাংলা ভিশনের দশম জন্মবার্ষিকীতে এসে এই কথা বলতেই হচ্ছে ফারুকজিদের সুর মিলিয়ে তোমার যে প্রতিভা আছে সেটাকে পুরো চোখ কান খোলা রেখে তুমি এগে যাও এবং জয় একদিন তোমার আসে মানে বাংলাদেশের জয় ধন্যবাদ সাগর ভাই ধন্যবাদ মোস্তফা সরয়ার ফারুকি ভাই এবং ধন্যবাদ আমাদের রিয়াজ ভাই সুপ্রিয় দর্শক আমাদের বাংলা ভিশনের নবম বর্ষ পূর্তি এবং দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই কারণ আপনারাই আমাদের মূল শক্তি ভালো থাকবেন সবাই আবার দেখা হবে